হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তিস ব্লগ। তো প্রতিদিনের মতোই আজকে আমি একটা সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো মাত্রই আমি ঘুম থেকে উঠেছি, এই দেখো আমাদের মশারি, আর কোনো কাজ করিনি, সবার ফার্স্ট তোমাদের সাথে দেখা করতে এসেছি। তো চলো আমি আমার একটা একটা করে কাজ করি আর তোমাদের সাথে গল্পও করতে থাকবো, কাজও করতে থাকবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। Thank you.
গুড ইভিনিং, ওঠো 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 ওঠো। ও ও কি, ওঠো না, আমি আসবো, তুমি ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়াও। আমার তো ঠান্ডা লাগে, বাট আমার ছেলের কোনোদিনও ঠান্ডা লাগে না। আর যদি খুব ঠান্ডা লাগে তাহলে ওকে কম্বলের নিচে যায়। আর এখন আমি ওকে এখন খাওয়াচ্ছি হচ্ছে তোমার দুধ ভাত, আর এখানে আমি বসিয়ে দিয়েছি আমার জন্য চা, আর এখানে দুধ গরম হচ্ছে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। আর এই দেখো আমার দুষ্টু ছেলে, ওর এত খিদে পেয়েছিল, ভীষণ কান্নাকাটি করছিল, তাই সবার ফার্স্ট ওকে ঘুম থেকে উঠে খাইয়ে দিলাম। ও খাওয়ানোর পরে যখন পেটটা একটু ঠান্ডা হবে তখন গিয়ে হয়তো কাপড় চোপড় পরবে, এখন হাফ প্যান্ট আর হাফ গেঞ্জিতেই আছে। তো দেখতে পাচ্ছ কত রিস্কে ওইখানে বসে আছে, ওর এই জায়গাটাতেই বসবে, ও বিরক্ত করে। তো আমি যথেষ্ট ধ্যান রাখি, খেয়াল রাখি, আশা করি কিছু হবে না, আমি সাথে আছি ওর। তোমাদের অনেকের হয়তো দেখে তোমাদেরও ভয় লাগে, তো আমি যথেষ্ট ধ্যান রেখে ওকে এখানে বসাই। আর আমার ছেলে এতটা খিদে পেয়েছে, ভীষণ পরিমাণে জ্বালাচ্ছিল, তো ওকে এখন একটু খাইয়ে দিয়েছি না, মানে একদম ঠান্ডা আর কি। আর ওখানে আমার চা প্রায় হয়েই যাচ্ছে, দুধও গরম হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলার দুপুরবেলা তো দেখলে চিংড়ি শুটকি দিয়ে খেয়েছি ভাত। তো রাত্রেবেলা হচ্ছে তোমার হয় বেগুন ভাজি, আলু ভাজি বা সিদ্ধ টাইপের কিছু একটা হবে, একদম নর্মাল। আর আমার হাজব্যান্ডের কোনো প্যাংশা নেই, ও নিজেই খুব সিম্পল খাবার পছন্দ করে, সবসময় এত হ্যাভি হ্যাভি তরকারি, তিন চার রকমের পদ ওর নিজেরই ভালো লাগে না। তো চলো, হ্যাঁ ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিই, আর অল্পটি আছে এখানটা শেষের দিকেই। হ্যাঁ এই দেখো আমাদের চেন আছে, তোমাদের আছে, নেই তো তোমাদের? হ্যাঁ, ওটা চেন না বাবা, বোতাম বলে এটাকে। আচ্ছা চেন 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 চেন, বোতাম না চেন। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর টুকটাক কিছু শেয়ার করবো, করে ব্লগটা শেষ করে দিব। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো রাজ্যের কাপড়, এক টাল কাপড় এখানটায়। তো এগুলোকে এখন ভাঁজ করবো, একদম ভালো লাগছে না, এখন মনে হচ্ছে একটু মানে রেস্ট করি, একটু মোবাইল টিপি। তো অনেকক্ষণ বসে 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 সবার ব্লগ দেখলাম, সবার ব্লগ বলতে কার কার ব্লগ দেখেছি বলবো, কার কার ব্লগ দেখেছি জানো? ক্রিয়েশন অফ মৌ, তারপরে তোরিস ব্লগ, প্রীতিস ব্লগ, তারপরে সাধন সাথীর ব্লগ, তারপরে তোমার আরও অনেকের ব্লগ আছে। আর আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি, আরও ওরা ছোটো ব্লগার, বাট আমি ওদেরও ভিডিও দেখি। ও মাই ভিলেজ ব্লগ টিনা, ওর ব্লগ, ও তো বড়ো একটা ব্লগার, আমি ওর ব্লগও দেখি। তো আজকে যেগুলো দেখেছো ওগুলো বলছে, ঠিক আছে, তারপরে হয়তো একটু দুটো মিস্টেক করে যাবো, কারণ আমি এত ব্লগ দেখি, আমি নিজে বানাতেও ভালোবাসি, আমি দেখতেও ভালোবাসি, ঠিক আছে। বলে না যেটা তুমি ভালোবাসবে, নিজে করতে যেটা ভালোবাসবে সেটা কিন্তু দেখতেও ভালোবাসবে। তো আমার সাথে সেম হয়, আমি না দেখতে 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 এত নেট খরচা করে ফেলি, কখনো কখনো আমার ভিডিও আপলোড করার জন্যই আমার নেট থাকে না। তো এটা একটা বিশাল একটা প্রবলেম হয় আমার সাথে, কারণ আমি ব্লগ দেখতে এত ভীষণ ভালোবাসি। তো সবার ব্লগ দেখতে দেখতে আমার ইসেই থাকে না, আর আমি চুলটাকে কিছুতেই কিছু করতে পারছি না, সারাদিন এখানে শীতে করে রেখেছিলাম, এখন আর হচ্ছেই না। তো যাই হোক, আমি মানে এত ব্লগ দেখতে পছন্দ করি না, তার জন্য কী হয় জানো, আমি বসে বসে গল্প করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি ব্লগ দেখতে এত ভালোবাসি, তো লাস্টে ব্লগ দেখতে 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 আমার ব্লগ আপলোড করার মতো আমার নেটই আমার আমার মানে থাকে না। আমি ডেলি আমি 2G করে নেট পাই, 2G করে নেট পাই, তো জিও সিম ইউজ করি। তো জিও সিম একটা 2G ডেলি তোমার 2G করে যে নেট প্যাকটা পাওয়া যায়, প্লাস তোমার আনলিমিটেড কল তো থাকে, মেসেজ ফ্রিও থাকে, তো ওগুলো কোনো কাজেরই না, কারণ ব্লগ বানাই, ব্লগ দেখি, সংসারের কাজ সামলানো, একটা বাচ্চা সামলানো, তার ওপরে আমার শরীরটা বেশি একটা ভালো না, কখনো মানে কখনো কখনো আমার এত কোমর ব্যথা করে, এত পা ব্যথা করে,
তো যেহেতু আমার কিডনিতে পাথর হয়েছে সেই জন্য এই প্রবলেমগুলো হয়, তো একটা কোনো বড় ব্যাপার না, একটা সামান্য একটা ছোটো ব্যাপার, বাট যখন ব্যথাটা হয় তখন একদম সহ্য করা যায় না জানো। তো এখন এই কাপড়গুলো ভাঁজ করার পর আমার মানে মাথায় একটা মানে ইসে আর কি, একখানে বসে বসে ভাঁজ করা মানে এখন করতে তো হবেই বলো, সংসার যেহেতু আমার, আমাকে আমাকেই করতে হবে তাই না। তো সবই ঠিক আছে, আর যে ব্লগার কথা বলছিলাম, তো আর কার কার ব্লগ দেখলাম জানো, যাদেরকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি যারা এখনও ছোটো ব্লগার, আমি তাদের ব্লগও দেখি, আমার ভীষণ ভালো লাগে সবার ব্লগ দেখতে। তো এটুকুই আশা করি যে যাতে সবাই একদিন একটা বড় জায়গায় যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমার যাদের আর্থিক সমস্যা, তারা যদি ভালো জায়গায় যায় ব্লগ করতে করতে, আমার এই জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে, কারণ সারাদিন এত খাটাখাটনি করে, তারপরে ওই মোবাইল সবসময় মোবাইলটা অন করো, সবসময় মোবাইলটা অন করো, তো সব কিছুর পরেও তো তারা ব্লগ করে না, তারা কিসের জন্য করে, অনেকেই আছে যে পয়সার জন্য করে, তো তাদেরকে প্লিজ তোমরা সাপোর্ট করো যারা পয়সার জন্য করে। কেন বলো তো, ব্লগ বানানো মুখের কথা না, তোমরা যারা বানাচ্ছ তারা জানো, একটা ব্লগ বানানো, এডিট করা, তারপরে সেটাকে দেও, তারপরে যখন ভিউয়ার্স আসে না, মানে ভিউয়ার্স আসে না, তারপর সেখান থেকে একটা সাবস্ক্রাইবার আসে না, তো তারাই যেন নেক্সট ব্লগ বানাতেও ইচ্ছা করে না, বাট ধৈর্য রাখতে হবে। তো এরকম অনেকেই আছে যারা, যেটা বলছিলাম আর কি, অনেকেই আছে যারা তোমার হয়তো দুটো পয়সার জন্য ব্লগ বানাচ্ছে, যে অনেকেই তো ইনকাম করছে, ভালো করছে না, তো তারা যেন সাকসেস হয়, আমার সেটাই আর কি। তো প্লিজ আমাকেও সাপোর্ট করো, আমি একটা বড় ব্লগার হতে চাই, আমার খুব ভালো লাগে যে আমি আমি মানে একদিন এরকম বড় ব্লগার হব, তখন সবাই আসবে, আমার একটা মানে একটা পরিচয় হবে, আমার না খুব ভালো লাগে ওরকম আর কি। তো আর আমি ওর জন্যই শর্ট ভিডিওটা খুব বেশি পরিমাণে বানাই, এখন ইদানিং কিছু বানানো, কিছুদিন ধরে বানানো হচ্ছে না, সংসারে চাপ একটু বেশি পড়ে গেছে, তো তার জন্যই বানানো হচ্ছে না। আর আমার মেন প্রবলেম এমবির হয়ে গেছে, আমার নেটই থাকে না, এখনও ভাবছিলাম শর্ট ভিডিও বানাবো, বাট আছে মাত্র 300 MB, 300 MBতে এখন তোমার 300 MBতে কী হবে জানি না, কতটুক কী হবে, তো যাই হোক 300 MB হয়তো অনেকটাই হয়তো হয়ে যাবে শর্ট ভিডিও, বাট রাত্রে 12টা অবধি আমার এই মোবাইলটা টিপতে হবে, তো সেটাও আর কি। আর তোমার তা আমাকেও সাপোর্ট করো, আমি একটা বড় ব্লগার হতে চাই। তো সেদিন কার জানি ব্লগ দেখছিলাম, তার পয়সার ভীষণ দরকার, ভীষণ দরকার, তো ওদের মতো যখন ওরা সাকসেস হয় না ভীষণ ভালো লাগে, আমিও বানাচ্ছি সাকসেস হওয়ার জন্য, আমিও বানাচ্ছি তোমার, আমি যে একটা বড় ব্লগার হতে পারি, বাট যে আমার যে খুব পয়সার দরকার আমি তার জন্য ব্লগ বানাচ্ছি সেটাও না। আজকে বিয়ে হয়েছে 4 বছর ধরে, 4 বছর বিয়ের পরে আমার সেরকম কিছুই ছিল না, আজকে আমার ঘরে তোমরা আমার ব্লগে যেটুকু দেখতে পারো আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে, কষ্ট করেই করে দিয়েছে, আমাদের খুব যে খুব মানে তোমার সুখের আমরা যে চাকরির পয়সা সেটাও না, আমার হাজব্যান্ড ভীষণ কষ্ট করে বিজনেস করে ইনকাম করে দিয়েছে, আমাদেরকে ভীষণ হ্যাপি রাখে, ও যেটুকু ইনকাম করে আমাদেরকে ভীষণ ভালোবাসে, আমাদের জন্য প্রচুর টাকা খরচ করে, কখনো যে কিপটামি করে এটা দেয় না ওটা দেয় না সেটাও না, ও আমাদেরকে মানে আমাদের যেটুক যেটুক প্রয়োজন সব কিছু দেয়, বরঞ্চ তার থেকে বেশিই দেয়। তো তো চলো, অনেক বকবক বকবক করে ফেললাম, আর আজকে যাদের ব্লগ দেখেছি, অনেক ছোটো 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 ব্লগারদেরও ব্লগ দেখেছি, যাদেরকে আমি সেদিনই হয়তো সাবস্ক্রাইব করেছি, বেশি দিন হয়নি, বাট ওদের হয়তো কারো হয়তো 100, কারো হয়তো 80, কারো হয়তো 40টা সাবস্ক্রাইবার, তো তাদের ভিডিও আমি দেখি, কারণ তারাই হয়তো একদিন হয়তো বড় বড় ব্লগার হয়ে গেলো, কী গ্যারান্টি আছে বলো। তো তাদেরকে দেখেও আমার কিছু শেখার আছে, আর শেখার থেকেও বড় কথা, কিছু কিছু ব্লগার আছে ছোটো হলেও না, ওদের ব্লগগুলো ভীষণ সুন্দর লাগে, তা আমার তো ভীষণ ভালো লাগে, আমি দেখি। আর যখন তুমি একজনের ব্লগ রেগুলার 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 দেখবে, তখন দেখবে সেও মনে হয় যেন একটা ফ্যামিলি মেম্বার, হ্যাঁ আজকে এটা হলো, কী জানি কালকে জানি কী হলো, পরশু জানি কী হলো, তার মানে তার তার ফ্যামিলির মধ্যে আমিও কোথায় না কোথাও না কোথাও ঢুকে যাই, আমার এরকম মনে হয়, তো তখন আমার একটা ইন্টারেস্ট থাকিস কালকে এটা হলো, ও দেখে তো দেখে তো, মানে যেরকম টিভি সিরিয়াল হয় না রেগুলার, যে দেখলে নেশা হয়ে যায়, তো ব্লগও সেম জিনিস, আজকে দেখলে কালকে দেখতে ইচ্ছা করো, কালকে দেখলে মানে ডেইলি দেখতে ইচ্ছা করো, তাহলে ব্যাপারটা হলো এরকম। তো চলো, বকবক বকবক কত কত অনেক বকবক করে ফেলেছি আমি, গল্প করলে পরে মানে
গল্প আমার শেষ নেই, তো যেহেতু আমার তোমাদের সাথে রেগুলারই দেখা হবে তো রেগুলারই গল্প হবে, সেটা কোনো বড় ব্যাপার না। তো এখন আমার আছে জামাকাপড় ভাঁজ করা, জামাকাপড় ভাঁজ করবো, তারপরে আছে রাত্রে একটু টুকটা টুকটা রান্না বাড়ি, তো জানি না সেরকম কী করবো, তো হালকা পাতলে কিছু একটা করবো। তো চলো এই ব্লগটা এখনের মতো এই অবধি, আর তোমরা যারা আমার নতুন চ্যানেল দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ সবাই লাইক লাইক লাইক। আর প্রীতিস ব্লগের প্রীতি সবসময় বলে লাইক একদম ফ্রি হয়, সত্যি কথাই লাইক দিতে কোনো পয়সা লাগে না, তুমি ভিডিওটা এতটুকু MB খরচা করে দেখেছো তাহলে একটা লাইক দিতেই বা কী বড় ব্যাপার বলো, তো লাইক করে দিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও যে খুব ভালো হয়েছে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখন অবধি। আর আমার কুট্টু সোনা মানে আমার ছেলে গেছে পাশের ঘরে, মানে আমার পাশের যে ভাড়া ঘর তো সেই ঘরে গেছে, আমি ভাড়াটি আমার পাশেও এক ভাড়াটি আছে, তো ওদের ঘরেই গেছে, ওদের সাথে আড্ডা 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 দিচ্ছে, তো তার জন্যই বসে বসে আমি তোমাদের সাথে তো আমি মজাসে গল্প করলাম, তো অনেকটা টাইম গল্প করে ফেলেছি, এখন আমাকে কাজ করতে হবে। তো চলো বাই। ক্যামেরাটা চালু করলো আর একটু বেশি বেশি করে দেখো, তখন সিরিয়াস কম আন সিরিয়াস বেশি, এই যে গরমটা পড়ে যাবে, বাটির গরম ম্যাগিটা পড়ে যাবে, মুখে লাগাই দিব হ্যাঁ গলার মধ্যে এটা কি দেখি দেখি মুখটা দেখি কি আছে রে, গরম 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 একদম, ঠান্ডা হলে পরেই দিও, ও স্টাইল দেখো না, স্টাইল দেখো না, দেখো না আর নিচেগুলো কে ফেলছে, নিচেগুলো কে ফেলছে, দেবরাজ দাস পণ্ডিত, কেরকম কেরকম কতটুক টেস্টি, কতটুক টেস্টি আমাকে দেখাও তো, দেখো এই যে নুডলসটা এটাই এখন বানিয়ে ছেলেকে খাওয়ালাম, ভীষণ টেস্টি, আমি এক চামচ খেয়েছিলাম দারুণ লাগলো, আর দাম মাত্র মাত্র এই দেখো দেখা যাচ্ছে 20 টাকা, উফ 20 টাকায় দারুণ একটা নুডলস, আমি আগে খেয়েছি কি না বলতে পারবো না, তবে আজকে ছেলেকে বানিয়ে দেওয়ার পরে আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে, তো ভীষণ টেস্টি লেগেছে, তো তোমরা ঘরে আনবে খাবে, ভীষণ টেস্ট, একবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ আর কি আনছে না, মশলা আনছে, হ্যাঁ আর কি আনছে, আর লঙ্কা আনছে, হ্যাঁ এর জন্য তো ঝাল লাগছে, হ্যাঁ বলো ওটা দেখো না উপরে ঝোলানো, দেখো না দেখো না এদিক ওদিক তাকাও পাবা, আই বাবাই ওই বাটিটা নিয়ে খেলতে লাগে না তো, ওটা বাটিটার মধ্যে নোংরা আছে, তুমি না মাত্র ওটার মধ্যে ম্যাগি খাইছো, ওটার মধ্যে না তুমি মাত্র এই যে নুডলসটা খাইছো যে ওইটা এখন ধরতে হয় না, ওটার মধ্যে এখন নোংরা, চামচটা ল্যাতরা, হ্যাঁ ল্যাতরাটাই তো বিছনায় রাখতে লাগে, এটাই তো শিখছো এতদিনে বদমাইশ, যতই আমি ঘর গুছাই না কেন ঘর আমার এই যেরকমই অবস্থাই হয়ে থাকে, দেখো নিচে কিন্তু সব মানে আমার ছেলের খেলনা জিনিস আর কোনো কিছু নেই, দেখছো এই দেখো আমার এটা, হ্যাঁ চামচ দিয়ে করে, হ্যাঁ চামচ দিয়ে করে, আর এটা রাত্রের ভিডিও, আর আমি ওই যে ওই গ্রিন লাইটটা অন করে নিই তার জন্যই অন্ধকার অন্ধকার লাগছে, ওটা এখন আর জ্বালাবো না আর ভিডিও বানাবো না, এটা এখানেই, বাদ বাকি ভিডিও পরে বানাবো, তাই আর
এটা জ্বালাইনি, আলসি করে জ্বালাইনি জানো, জ্বালালে সুন্দর পরিষ্কার হয়। আচ্ছা চলো দেখতে থাক। মশলার, হ্যাঁ মশলার কি আছে এখানটায়? পাস্তা, পাস্তা কে খাবে? আস্তা পাস্তা, জলেটা, জলেটা কে বানাইছে? কে পাস্তা? তো পাস্তাটা বানিয়েছে হচ্ছে আমার হাজবেন্ড, নিজে বানাচ্ছে নিজেই খাচ্ছে। হ্যাঁ আমাকেও দিচ্ছে না, এক ফোঁটা আমাদেরকে দিবা না? খাবো। হ্যাঁ আমাদেরকে দিবা না, তুমি একাই খাবা? তুমি ছেলে নষ্ট করতেছো কিন্তু, খাবি না নষ্ট করবি? খাবো। তোর কি বাটিতে নেওয়ার পর ঠান্ডা হয়েছে রে? তুই না ম্যাগি খাইলি? কী রে বাবাই, তুই না ম্যাগি খাইলি? তা আমাকে একটু পাস্তাটা খাওয়া দে। দেন আ আ দাঁড়াও দাঁড়াও করে দেখি নিজে খাইলি। তোর বাটিতে কই পাস্তা শেষ? কি সাউন্ড!